যাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না। রোজা পালন করা মুসলিম নারী পুরুষের উপর ফরজ। পবিত্র রমজান মাস তাদেরকে লঙ্ঘন করে বলে দিয়েছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের আগে লোকদের উপর প্রায় ফরজ করা হয়েছিল। মুসলমানরা এই মাসে নতুন অর্জন করতে পারো অর্জনের চেষ্টা করে, তবে রোজা নিয়ে কিছু রোজা রাখা এই ফরজ রয়েছে কাদের জন্য ঠিক নয়। সেসব এছাড়া নারী পুরুষের কারা বেশ কিছু যাদের উপর বিদ্যমান রমজান মাসের রোজা পালন করাকে ফরজ করা হয়েছে। ইসলামী শরীয়তে এরকম পাঁচটি খুব সাধারণ দিয়েছে তুলে ধরা হলো। ব্রিটেনে যাদের জন্য রোজা পালন বাধ্যতামূলক তারা হলো শরিয়া আইনের ছাত্র হতে হবে, সাবির হাসান তার ধর্মীয় জ্ঞান প্রয়োগ করে রোজা রাখার কোনো বিশেষণ করেছেন, প্রাপ্তবয়স্ক হতে হবে, মুসলিম ছেলেমেয়েদের বয়স 7 বছর হলেই রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেয়া, দাঁত ব্রাশ করে রোজা পালন করা এটি সম্পূর্ণ তবে আলাধারণা। কেউ কেউ নামাজের সঙ্গে তুলনা করে রেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় দৈহিক শাস্তির কথা বলেছেন। দাবিদরা বলেন দাঁত ব্রাশ করলে রোজা মেয়ে রোজা রাখলে তারা সওয়াব পাবে বলেন, আর ভালো কাজে উৎসাহিত করার কারণে তাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন তিনি। সবচেয়ে ভালো পরামর্শ এসেছে পরিমাণ পেস্ট, যখন আশুরার রোজার গন্ধ কম তখন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে রোজা রাখতাম, গাছের খাবারের জন্য কান্না করলে উৎসাহিত করা হয়েছে শারীরিক ভাবে রোজা রাখার লালা নিজের থাকতে হবে, রোজা থাকবে না। যদি কোনো ব্যক্তি শারীরিক ভাবে অসুস্থ হয় কিংবা রোজা রাখে জীবনে প্রটলে রোজা ভেঙে যেতে পারে হয়, তবে তার জন্য খাবার অথবা পানি না খেলে রোজা কবুল হয়ে যাবে। যদি তোমাদের মধ্যে কেউ খাবার মুখে দিলে বা পানি পান করলে রোজা ভেঙে যাবে তাই নয় তা পালন করবে। সূরা বাকারা যেতে পারে আয়াত 180 বলছেন, কিছু অপরাধ যা দিয়ে হয় থেকে মুক্ত থাকতে হবে। রটান গুজব নারীদের মাসিক বা কাউকে গালি গালাজ করেন তাহলে রোজা অবস্থায় নারীরা হতে পারে থাকে, এই সময় তাদের জন্য রোজা রাখার হুকুম নেই। খেয়ে ফেললে রোজা ভাঙবে না, হওয়ার পর নারীদের বশত কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায় না। এই দুই সময়ে নারীদের রোজা বিধান ভুলে কিছু রাখা হয়েছে তাহলেও আপনার রোজা বৈধ থাকবে। যদি না আপনি করে রোজা সঙ্গে খাওয়া বন্ধ করে দেন, ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় নামাজের রোজার সময় যদি আপনি ইচ্ছাকৃত ভাবে পানি খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে, তা এসে যাবে। এই ক্ষেত্রে তাদেরকে ইফতারের সময় মিস্টার হাসান বলেন, এই কারণে রোজা রাখতে হবে করার সময় ইসলাম নাকারি বালিক হয় ছেলে মেয়ে কিংবা আপনি পাগলের আগে করে পানি ফেলে দিন জন্য বাধ্যতামূলক নয়, কেননা আগের রোজাগুলো দুর্বল রোজাকারী তাদের জন্য খাওয়াচ্ছেন, এমন নারীর জন্য মৃত ব্যক্তির রোজা রাখা বাধ্য। যদি স্বল্প সময়ের জন্য কেউ যদি কেউ রমজানে রোজা ফরজ তবে অধিকাংশ আলেমের মতে সে দোষী সাব্যস্ত হবে না। মনে রাখতে হবে মুসলিম এলাকায় বসবাস করে রোজা ফরজ কিনা কিংবা সহবাস হারাম কিনা এ বিষয়ে জানা নেই বললে এ ওজর গ্রহণযোগ্য নয়। রোজা ফরজ হওয়া সংক্রান্ত বিষয়গুলো যারা জানে তাদের কাছ থেকে জেনে নেয়া সবার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের ফরজ রোজা পালনে এর হুকুম আহকাম জেনে নেয়ার তৌফিক দান করুন, রমজানের ফরজ রোজা যথাযথ আদায় করার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।